চাল কুমড়া একটি উপকারী সবজি। এর ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টসগুলো আমাদের শরীরকে নানা রোগ থেকে বাঁচাতে সাহায্য করে। এটি হজম শক্তি বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায়, ত্বকে করে তোলে উজ্জ্বল এবং শরীরের টক্সিন দূর করতে সহায়ক। তবে চাল কুমড়া খাওয়ার কিছু নিয়ম আছে আর কিছু কিছু ক্ষেত্রে এটি খাওয়া উচিত নয়। এগুলো কি কি চলুন জেনে নেওয়া যাক। চাল কুমড়ার পুষ্টিগুণ। চাল কুমড়া এক ধরনের সবজি যা প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই এবং ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম ও ফাইবার সমৃদ্ধ। এটি অ্যান্টিঅক্সিডেন্টস এবং পুষ্টিকর উপাদানে ভরপুর যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চাল কুমড়ার বৃষ্টি উপকারিতা। এক, ওজন কমাতে সহায়ক। চাল কুমড়া কম ক্যালোরি এবং উচ্চ ফাইবারযুক্ত হওয়ায় ওজন কমাতে সহায়ক। দুই, রক্তে শর্করা নিয়ন্ত্রণ। চাল কুমড়ায় কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকায় এটি রক্তের শর্করা স্থিতিশীল রাখতে সহায়ক। তিন, হজম প্রক্রিয়া উন্নত করে। এতে থাকা ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। চার, হৃদরোগের ঝুঁকি কমায়। চাল কুমড়ার পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। পাঁচ, চোখের স্বাস্থ্যের উন্নতি। ভিটামিন এ সমৃদ্ধ এই সবজি চোখের জন্য খুবই উপকারী। ছয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। চাল কুমড়ার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। সাত, ত্বকের জন্য উপকারী। এতে থাকা ভিটামিন সি ও ই ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বার্ধক্য রোধ করে। আট, ডিটক্সিফিকেশন। চাল কুমড়া শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে যা লিভার এবং কিডনি পরিষ্কার রাখে। নয়, হাড় মজবুত করে। চাল কুমড়ায় ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকার কারণে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। দশ, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। এতে থাকা আয়রন ও ম্যাগনেশিয়াম মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়ক। এগারো, আলসার প্রতিরোধে সহায়ক। চাল কুমড়া খেলে পেটের আলসার প্রতিরোধ করা যায়। বারো, নিদ্রা ভালো হয়। চাল কুমড়ায় রয়েছে ম্যাগনেশিয়াম যা ঘুমের মান উন্নত করতে সহায়ক। তেরো, বাতের ব্যথা কমাতে সহায়ক। চাল কুমড়ার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমূহ বাতের ব্যথা কমাতে সাহায্য করে। চৌদ্দ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। চাল কুমড়ার গ্লুকোজ নিয়ন্ত্রণকারী উপাদান ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। পনেরো, রক্তচাপ নিয়ন্ত্রণ। চাল কুমড়ার পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। ষোলো, অ্যানিমিয়া প্রতিরোধ। চাল কুমড়া আয়রন সমৃদ্ধ হওয়ায় রক্তাল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে। সতেরো, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। চাল কুমড়া শরীরকে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে, ক্যান্সারের ঝুঁকি কমায়। আঠারো, হার্ট বাড়ানো প্রতিরোধ। চাল কুমড়া ফ্যাটের অ্যাসিডের সমস্যা কমাতে সহায়ক। উনিশ, প্রতিরোধমূলক যত্ন। নিয়মিত চাল কুমড়া খেলে সাধারণ সর্দি কাশি থেকে রক্ষা পাওয়া যায়। বিশ, উচ্চ শক্তি প্রদান। চাল কুমড়া শরীরে প্রয়োজনীয় শক্তি প্রদান করে এবং ক্লান্তি দূর করে। খাওয়ার নিয়ম। চাল কুমড়া বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। সেদ্ধ, ভাজা বা স্যুপ হিসেবে এটি খাওয়া যায়। নিয়মিত খাবারের সাথে এটি অন্তর্ভুক্ত করলে শরীর পাবে প্রয়োজনীয় পুষ্টি। কারা চাল কুমড়া খাবেন না। অ্যালার্জি। যাদের চাল কুমড়ায় অ্যালার্জি আছে তারা অবশ্যই চাল কুমড়া এড়িয়ে চলুন। রক্তচাপ কম হওয়া। চাল কুমড়া রক্তচাপ কমাতে পারে, তাই যাদের রক্তচাপ প্রাকৃতিকভাবেই কম থাকে তারা এটি এড়িয়ে চলতে পারেন। কিডনি রোগী। চাল কুমড়ায় পটাশিয়াম থাকায় কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। চাল কুমড়া একটি অত্যন্ত পুষ্টিকর সবজি যা নিয়মিত খেলে শরীর সুস্থ রাখতে সহায়ক। তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকায় কিছু ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।